নামাজের জমিতে যতটা ধান, বেনামাজির জমিতে অতটা ধান। আল্লাহকে যারা ডাকে তার জমিতে যতটা আলু পেঁয়াজ হয়, আল্লাহর বিরুদ্ধে যারা চলছে ওদের জমিনেও অতটা আলু পেঁয়াজ হয়। ঠিক মরার ছ মাস আগে, আট মাস আগে উজু করতে গিয়ে কলে পাটা স্লিপ করে পড়ে এখানকার পিঠের মাজার হাড়খানা ভেঙে গেল। পৃথিবীর কোনো ডাক্তার আর ওটাকে জয়েন্ট হবে বলে ঘোষণা দিতে পারছে না। আর ওই অবস্থায় বিছানায় পড়ে আহ আ আল্লাহ আল্লাহ শুয়ে শুয়ে নামাজ পেশাব পায়খানা করছে। বিশ্বব্যাপী মানুষ বলবে লোকটা দেখতে ভালো ছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে লোকটা বেঈমান। বেঈমান না হলে কি এই অবস্থা হয়? খবরদার এ কথা বলবেন না। এমনি আপনার আমার মোবাইলে যদি ভোর পাঁচটায় উঠতে হয় এলার্ম দিয়ে দিতে হবে। যে টাইমে এলার্ম দিবেন এখান থেকে উল্টো দিকে আস্তে আস্তে আপনার নাম্বার কাটতে কাটতে টাইমই গিয়ে এলার্ম বাজবে। তো আমার আল্লাহ বলছে এই মুরব্বীকে আমি কবে নিব, আর কতটা পরিমাণে ও গুনাহ করেছে সেই যেদিন ওর মত হবে তার আগের দিন পর্যন্ত কোন দিন ওকে সাজাতে ভরে দিলে ওই গুনাহটা মাফ হয়ে যাবে। ওই জন্য ওর আমি হাড় ভেঙে দিয়েছি। ও বিছানায় বসে বসে আল্লাহ আল্লাহ করছে, আর আমি ওর গুনাহগুলো তিলে তিলে কমাতে কমাতে যেদিন ওর গুনাহগুলো জিরো হবে ওই দিন আমার আজরাইল ওকে নিয়ে আসবে। ইয়াইয়ো তোহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর জন্য বিশ্ব নবী বলেছেন মুমিনের পায়ে যদি কাঁটা বিঁধে যায় আর ইঁটের যদি টক্কর লেগে যায় এর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন। অতএব আমার আল্লাহ বলছেন মুমিন রে তোর মরার আগে কেমন করে তোকে নিতে হবে এটা আমি জানি। যেদিন তুই আমার কাছে আসবি সমস্ত গুনাহ মুক্ত হয়ে আসবি। নামাজের জমিতে যতটা ধান, বেনামাজির জমিতে অতটা ধান। আল্লাহকে যারা ডাকে তার জমিতে যতটা আলু পেঁয়াজ হয়, আল্লাহর বিরুদ্ধে যারা চলছে ওদের জমিনেও অতটা আলু পেঁয়াজ হয় কি হয় না? আল্লাহকে যারা ডেকে কেঁদে চোখের পানি ফেলে তারা মাছ মাংস খেলে যে স্বাদ পায়, আল্লাহর বিরুদ্ধে যারা মুখ খুলে তারাও মাছ মাংস পেলে অতটাই স্বাদ খায় ততটা স্বাদ পায় মাছ মাংস যদি তারা খায়। আর আমার আল্লাহ বলছে মুমিন রে তোদেরকে রিজকুন কারিম দিব, কিন্তু পৃথিবীর বুকে দেখছি ইমানদার আর বেঈমান সমান রুজিতে চলছে। তাহলে রিজকুন কারিম বলতে কি বুঝে আসছে না জি? সম্মানের রুজি বলতে কি? একই তো খেতে সবাই, একটা উদাহরণ দিব কি সুন্দর বুঝে ফেলবেন জি। আপনি গেছেন আপনার বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, মাল আনতে গেছেন কোথায়, বীরগঞ্জে ঠাকুরগাঁও কিংবা দিনাজপুর, মাল কিনতে কিনতে শেষকালে দেখছেন আপনার চোখের সামনে একটা বড় খাসির মাংস জবাই করা হলো, লোভ লাগলো, ভাই কি দাম বলে 1000 টাকা কেজি 1100 টাকা কেজি দাও 2 কেজি দাও, খাই ছেলেপেলেদেরকে খাওয়াই, নিয়ে আসলেন 2 কেজি মাংস। বাড়িতে যখন আপনি গাড়ি নিয়ে ঢুকছেন বাইক নিয়ে তখন বাজছে 11:30, এবার আজান হবে আর 1 ঘন্টা পর, বিবিকে বলছে, বিবি বলছে কিছু খাবে, বলছে না গোসল করবো, এ দেখো এই ব্যাগেতে খাসির মাংস আছে তাড়াতাড়ি রান্না করো একবারে দুপুরে খাবো। বিচারা নাস্তাও করেনি, তার মানে ওভারলোড দিবে আর কি, ট্রাকের মতো যাই বলে ওভারলোড দিয়ে খাবে, এই জন্য ও নিয়ত করে বলছে তাড়াতাড়ি রান্না করো। বিবি তাড়াতাড়ি করে ফ্রিজের ভিতরে মশলা রেডি ছিল, আদা রসুন পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি গোটাকে রান্না করতে শুরু করলো। রান্ধবে তো গ্যাসে নয় আপনার কয়লার চুলোতে নয়, কাঠ ধরিয়ে দিল যাতে করে স্বাদ বেশি হবে, এর মধ্যে রান্নাটা মজবুত হবে। সুন্দর করে বাড়ির আগে নাই চুলোতে রান্না করছে বিবি, এদিকে বিচারা গোসল টোসল করলো, তা করতে রেডি হতে গিয়ে আজান হয়ে গেল, মসজিদ গেল, নামাজ পড়লো, বাড়ি ফিরে এলো, বিবি সব বিছিয়ে দিয়েছে, ডাইনিং টেবিল দিয়ে দিয়েছে, সেখানে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, সানা আছে, আর কিছু আছে, ভর্তা আছে, ডাল আছে, সব কিছু রয়েছে, কিন্তু খাসির মাংসটা এখনো আসেনি। এই তাড়াতাড়ি করে হাত ধুয়ে বসলো, এদিকে বসে আছে বে খাবার কে সামনে রেখে, আর বিবি একটা বড় বাটিকে নিয়ে অতি নির্মা সার্ফ দিয়ে ধুতে ধুতে কলের ঘরে চলে গেছে। উনি মনে মনে ভাবছে স্বামী আমার 2500 টাকা খরচা করে দামি মাংস এনেছে, অনেকগুলি আমি ওকে দিব, এই নিয়তে ও আছে কলের ঘরে, আর ই আছে খানাকে সামনে করে, মধ্যখানে গরম মাংস টকবক করে ফুটছে মা বাড়ির আঙ্গিনাতে বাড়ির উঠোনে। এমন সময় একটি কুকুর এসে 2 পিস নিয়ে চলে গেল। কি হলো বলেন তোর মনটা? এবার ওর মনটা কেমন হলো? হাড়ি তো ফেলতেই হবে,
খেতে আর পেলে না, তখনও মনে মনে ভাবছে উফ বুঝলি না রে, আমার ব্যথাটা তো বুঝলি না, শেষ চলে গেল খাবার। এখন ওই মনের কষ্টতে ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেল, ভাত খাওয়ার পর একটু আরাম করে আসরের আজান হয়েছে, নামাজ পড়ে এসে দোকান খুলছে, দোকানের গেট যেই খুলছে তো ওই কুত্তাটাই বসে আছে, ইন্না লিল্লাহ, যাকে না দেখতে পারি তার চলন বেকা, সকাল বিকাল তার সঙ্গেই দেখা, এত বড় দুশ্মন আমার সামনে, ওকে যেই দেখেছে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে একটা ব্রিটানিয়া কোম্পানির দামি রুটিকে বের করেছে, রুটিটা বের করার পর ও লেবেলটাকে কেটেছে, লেবেলটা কেটে কুত্তাকে দিবে, কেন দিবে কেন দিবে আপনারা বুঝতে পেরেছেন, কেন দিবে, গেট খুলে তিন তিন একটা জামের বাটামকে রেডি করে রেখেছে ওইখানেই কোনি, তারপরে রুটিটাকে খুলছে, এবার ওকে দিবে, তার মানে ওকে বন্ধু বলে দেবে না, বাড়ির মেহমান বলে দেবে না, এই দিতে যাবে যখনই লেবেলটা কাটছে তখনই ওর বাচ্চাটা এসে বলছে আব্বু রুটি লিব, ভেজাল হলো, একদিকে কুকুর একদিকে সন্তান কোন ভেজালে পড়লো, একই রুটিকে দুই ভাগ করলো, অর্ধেক দিল কুত্তাকে অর্ধেক দিল সন্তানকে, বলেন রুটি এক বেকারি এক দাম এক লেবেল এক সবই এক, কিন্তু অর্ধেক দিল সন্তানকে আর অর্ধেক দিল কুত্তাকে, বলেন এখানে আপনারা কি বিচার করবেন। ওর হৃদয়ের ভিতরে দুইটি জিনিস লুকানো আছে, যখন সন্তানকে দিচ্ছে মনে মনে বলছে বাবা রে তুমি খাও তুমি খেলে আমি সন্তুষ্ট হব, আমার মেহনত তো তোমার জন্যে, মহব্বতের ভিতর থেকে দিছে, আর কুত্তাকে যখন দিছে তখন মনে মনে জিকির করছে আই খালি রুটি খেয়ে দেখ আমি খাসির মাংসটা সুদে আসলে ওসুল করব, তোর মাজার হাড় ভেঙে ছেড়ে দিব, এই দুটা নিয়ত আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মমিনকে খাওয়ায় ওই বাচ্চাটার মতো, আর বেঈমানদেরকে খাওয়ায় ওই কুত্তাটার মতো, আল্লাহ বলে খেয়ে নে কিয়ামতের মাঠে এসে দেখ তোর হাড় হাড়িকে ভাঙব। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি মমিনকে খাওয়াই হৃদয়ের মহব্বতের দস্তখানায়, বুঝে এলো রিজকুন কারিম। তাহলে পিরাইজ তিনটেও পেলেন, পাঁচটা আমল, সে আল্লাহর ভয়েতে কাঁপবে আর সে যখন আয়াত শুনবে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তক্কুল করে জীবন কাটাবে, নামাজ পড়বে, দান করবে, আমল পাঁচটা, সার্টিফিকেট একটা, আল্লাহ বলছে উনি প্রকৃত মমিন। তাহলে পাঁচ রেখে ছয় হলো, তিনটে প্রাইজ হয়ে গেল, আল্লাহর কাছে ইজ্জত বাড়বে আর শাল আর তার গুনাহ মাফের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং পৃথিবীতে সম্মানের রুজি খাওয়াবেন। কিন্তু ভাওটা নেবেন নাকি আবার, ওটা থাকবার